Hoijak Koktwma ni Bisingtwi Bishalgarh Hatini Khongsa Phalnok te Phalnokni Bugra ni Nogo Naitugwi Manjakha 200 bottle Phekjaknai cough syrup 2500 Bokol SP tablet 3,05,000 Bangladeshi currency 62,000 cash Indian drunk tai 3,00,000 Rangchakni mani khnei Patimungo Phalnokni Bugra Uttam Banik te Sujit Saha Mungwi Khorokni drugs mafia ni Romkha Bishalgarh Thanani police Hoijak Koktwma ni Bisingtwi haino hai Phekjaknai mani khnei Naitugmungo ongkhorui kaisa kaham manmani mankha Bishalgarh Thanani police. Srangsalo Hoijak Koktwma ni Bisingtwi Bishalgarh Thanani usi inspector Bijoy Das ni tidulmungbai Bishalgarh tola Hatini Uttam Banik ni Phalnok red crime ni police. Red crime ni jorao Uttam Banik ni Phalnok manjakha dal bidal Phekjaknai mani khnei no khoboi Bangladesh ha kotni rangpuisa. Obni logi logi Phalnokni Bugra Uttam Banik ni tongthai nogo red crime manjakha kobangma Phekjaknai cough syrup SP tablet rangchakni mani khni rok obni logi logi manjakha kobangma indian rang puisa Koktwma mankhina amchaio phai sok paikha sibai hijola hangkoni SP Krishendu Chakraborty Patimungno tuiye Koktwma thunglai rong sumungo sibai hijola hangkoni SP Krishendu Chakraborty saka Hoijak Koktwma ni Bisingtwi Bishalgarh Hatini Khongsa Phalnok te Phalnokni Bugra ni Nogo Naitugwi manjakha 200 bottle Phekjaknai cough syrup 2500 bokol SP tablet 3,05,000 Bangladeshi currency, 62,000 cash Indian rang, te 3,00,000 ni rangchakni mani khni rok. Patimungo Phalnokni Bugra Uttam Banik te Sujit Saha Mungwi Khorokni drugs mafia no Romkha Bishalgarh Thanani police hnoi. Amader kache ekta secret information ashe, tip off ashe, jate amra ekta khobor pai je Bishalgarh je nicher bazar ache, nicher bazare okhane এই ধরনের কিছু মাল এরকম পাওয়ার সম্ভাবনা আছে আমাদের ওই এরিয়ার যিনি বিট অফিসার ইন্সপেক্টর ইনচার্জ বিজয় দাস ওর কাছে এই খবরটা মেইনলি আসে এবং ইমিডিয়েটলি আমরা থানার ওসি ইন্সপেক্টর দেবাশিস সাহার নেতৃত্বে থানার যারা অফিসার এবং ম্যান যারা আছেন ওইখানে রেড করেন ওই নিচের বাজারে উত্তম বণিক নামে একজন যারা এসবের কারবার করেন ওর দোকানে রেড করা হয় এবং রেড করে এখান থেকে আমরা অনেক কিছু উদ্ধার করতে সমর্থ হয়ে গেছি হ্যাঁ আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই উত্তম বণিক এবং ওর দোকানেরই মানে ওর দোকানের মধ্যেই পাওয়া গেছে সুজিত সাহা কি পরিমাণ মাল উদ্ধার আমরা প্রায় এখন পর্যন্ত স্কাফ পেয়েছি প্রায় 200 বোতলের বেশি স্কাফ এসপি মানে স্পাসমো প্রক্সিভান ট্যাবলেটস এগুলো পাওয়া গেছে 2500 আমরা বাংলাদেশি কারেন্সি পেয়েছি মোর দ্যান 3,05,000 ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি প্রায় 62,000 টাকার উপরে এছাড়াও বেশ কিছু অর্নামেন্টস গোল্ড অর্নামেন্টস এখান থেকে উদ্ধার হয়েছে যেটার বাজার মূল্য হবে প্রায় 3,50,000 টাকার কাছাকাছি আমরা সাইমালটেনিয়াসলি যে রেড চালাই আমরা ওর মানে দোকান থেকে ইমিডিয়েটলি আমরা ওর বাড়িতেও আমরা রেড করি সাইমালটেনিয়াস রেড চলেছে কারণ আমার থানার তো সব অফিসাররা গেছিলেন তো এখানে যখনই ওনার দোকানে কিছু পাওয়া গেছে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে বাড়িতে পাওয়া যায় এবং বাড়ি থেকে আরও প্রচুর পরিমাণে স্প্যাজমো প্রক্সিবন অ্যান্ড এসকাফ সাটকপিল্লদের বিরুদ্ধে কি পূর্বে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল বিশালগড় থানায় তদন্ত সাপেক্ষ ব্যাপারটা আমরা দেখবো আর পূর্বে আমরা এখন দেখছি ওদের নামে এর আগে কোনো মামলা ছিল কি না এখন আমরা তো দেখেছিলাম উত্তম বণিককে আগেও একাধিকবার থানায় এই মামলায় অ্যারেস্ট করা হয়েছিল এবং দোকান থেকে মারতাল নেওয়া হয়েছিল এটা না সেটা হয়তো বেশ কিছুদিন আগের কথা হতে পারে ইন রিসেন্ট টাইমস আপনারা দেখছেন আমরা বিশালগড়ে ইন রিসেন্ট টাইমসে আমরা অনেকগুলো স্পেসিফিক ড্রাইভস করছি আমরা এখানে রণবীর সরকার যারা এইসব কাজকর্মের সাথে যুক্ত আছে আমাদের বিশালগড়ে মানে ক্রাইমসের সাথে নটোরিয়াস ক্রিমিনাল রণবীর সরকার এলআইএস মন ওকে আমরা কিছুদিন আগে অ্যারেস্ট করেছি আর আজকে উত্তম মণিকও পাওয়া গেল যদিও ওর পিছনে কোনো আগে কোনো মামলা থেকেও থাকে আমরা ডেফিনেটলি নিউ কেস উইল বি রেজিস্টার্ড আজকে কি তাদেরকে স্যার কোর্টে তোলা হবে আজকে এটা এটা আমরা রেজিস্ট্রেশন অফ কেসের পরে দেখা যাবে এখন তো কেস রেজিস্টার হয়নি
Yangte khaksa phaising romjakmani kop sirap SP tablet te rangchak risakni hati dor bebagai 15 lakh ni slaibo kobang angnai hinis haka sibahijola hankoni SP krisentu sogorborti police ni obahai samno nugui khapurja laike amchain lukurok Bishalgarh ni sima ashish ni koktom chini khorang